সে এক সময়ের কথা, এক জঙ্গলে থাকত অনেক ধরনের পশু পাখি। সেখানেই থাকত এক দুষ্টু বাঘ। বাঘের সাথে এক শিয়ালের খুব ভালো সম্পর্ক ছিল। একদিন বাঘ শিয়ালকে বলল, কিরে শিয়াল, আমি তো প্রতিদিন শিকার ধরে আনি, আর তুই তা বসে বসে খাস। আজ থেকে তুই শিকার ধরে নিয়ে আসবি, আর তোর মতো আমি বসে বসে খাব। কি বলো বাঘ মামা, এটা তুমি কোনো কথা বললে? তুমি হচ্ছ এই জঙ্গলের সব থেকে হিংস্র প্রাণী। তুমি চাইলেই সবাইকে খুব সহজে শিকার করতে পারো। তাছাড়া তোমার মতো কি আর আমার গায়ে শক্তি আছে? আমি অত কিছু শুনতে চাই না শিয়াল। তুই যা আর আমার জন্য খাবার নিয়ে আয়। আর যদি খাবার ছাড়া আমার এখানে আসিস, তাহলে তো বুঝতেই পারছিস তোকে ধরে কড়মড় করে চিবিয়ে খাবো। ভালোই ভালোই বলছি, এখনই শিকারের খোঁজে বেরিয়ে পড়। কিন্তু বাঘ মামা। আবার কিন্তু কিসের? যদি তুই কোনো পশুকে শিকার করতে না পারিস, তাহলে ভুলিয়ে ভালিয়ে আমার কাছে নিয়ে আসবি, তারপর আমি না হয় তাকে শিকার করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই যাই শিকার খুঁজতে। এই বলে শিয়াল শিকারের খোঁজে বের হলো, আর ভাবতে থাকলো কিভাবে অন্য পশুকে বোকা বানিয়ে বাঘের কাছে নিয়ে যাওয়া যায়। বাঘের হাত থেকে পালিয়ে যে শিয়াল বাঁচবে তারও কোনো উপায় নেই, কেননা সে যেখানেই পালাক না কেন বাঘ তাকে খুঁজে বের করবে, আর তারপর সব শেষ। হঠাৎ শিয়ালের মাথায় একটা বুদ্ধি এলো। আহা, পেয়ে গেছি শিকারকে ফুসলানোর একটা বুদ্ধি পেয়ে গেছি। আমার মাথায় এত বুদ্ধি থাকতে আমি শুধু শুধু এত চিন্তা করে মরছি। ওই তো দূরে একটা ছাগলকে দেখতে পাচ্ছি, ওর ওখানেই যাই আর গিয়ে ওকে পটানোর চেষ্টা করি। যদি ছাগলকে পটিয়ে একবার বাঘের ওখানে নিয়ে যেতে পারি, তাহলেই তো এবারের মতো বাঘের হাত থেকে বাঁচব। যাই, ছাগল বেটার ওখানেই যাই। তাছাড়া বেটা যদি পালিয়ে যায় তাহলে হবে আরেক বিপদ। এই বলে শিয়াল ছাগলের ওখানে গেল। কি শিয়াল ভাইয়া, কেমন যাচ্ছে তোমার দিনকাল? ভালো না ভাইয়া, খুব কষ্টে আছি। সারাদিন তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তাই খুব দৌড়ের উপর আছি, এভাবেই যাচ্ছে দিনকাল। তুমি হলে এই জঙ্গলের একমাত্র চালাক প্রাণী, তোমার আবার কষ্ট কিসের বলো তো? তুমি শুধু খাবে আর ঘুরে বেড়াবে, তাতেই তোমার এত সমস্যা। আমার অনেক সমস্যা ছাগল, যা বলে শেষ করা যাবে না। তারপরও তোমাকে বলি, দেখো আমার বয়স হয়েছে, কাজকর্ম তেমন করতে পারি না। এদিকে বাঘ মামা আমাকে একটা খাবারের দায়িত্ব দিয়েছে। এই বনে যত পশু আছে সবাইকে আস্তার গুহায় নেমন্তন্ন করেছে। বাঘ মামা রান্না করে নিজের হাতে সবাইকে খাওয়াবে। বলো, এই বয়সে বনে ঘুরে ঘুরে সব পশু পাখিকে খুঁজে বের করার সাধ্য কি এখন আমার আছে? এমনি আমি আর আগের মতো চলাফেরা করতে পারি না, তার উপর দাওয়াতের দায়িত্ব। তাই নাকি? তাহলে যৌবনকালে তোমার অনেক দাম ছিল, বুড়ো হলে সবার সাথে এমনটাই হয়। কিছু করার নেই শিয়াল ভাইয়া, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রাখো এসব কথা, সবই আমার কপাল। শোনো, বাঘ মামা তোমাকে তার গুহায় খাবার জন্য দাওয়াত করেছে আর তোমাকে সেখানে উপস্থিত হতে বলেছে। এখন বলো তুমি বাঘের ওখানে কখন যাবে? চাইলে আমার সাথে তুমি এখনই যেতে পারো। না না শিয়াল, কি বলো তুমি, বাঘের আস্তানায় গিয়ে খাবার খাওয়ার ইচ্ছে আমার নেই। কারণ ওই বেটা বাঘ আমার মা বাবাকে ধরে খেয়ে নিয়েছে। না না, আমি ওর ওখানে যেতে চাই না। আমি যদি ওখানে যাই তাহলে ও আমাকেই এক থাবাই মেরে খেয়ে নেবে। ওই বাঘটা আসলে একটা পাজি বাঘ, ওর ওখানে আমি যাব না। তুমি ভুল ভাবছো ছাগল, বাঘ এখন পশুদের ধরে খাওয়া বাদ দিয়েছে। তাই তো বাঘ বনের সব পশুদের খাবার খাওয়ানোর বাজেট করেছে। তুমি আমার সাথে যেতে পারো, তোমার কিছুই হবে না। এই যাবে আর খাওয়া দাওয়া করে চলে আসবে। না না, আমার দরকার নেই, তুমি গিয়ে খেয়ে নাও, আমি চললাম। তোমরা দুজনেই পাজি, আমি সব বুঝি। এই বলে ছাগল সেখান থেকে চলে গেল। শিয়াল চলল অন্য পশুকে পটানোর জন্য, কেননা কাউকে নিয়ে যেতে না পারলে তার জীবন মরণ সমস্যা, তাই হাল ছাড়লে তো হবে না।
এভাবে চলতে চলতে শিয়াল জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় গাছে একটা বানরকে দেখতে পায়। কি বানর ভাই, কেমন আছো? এই চলছে কোন রকম। তা তোমার খবর কি? খুব একটা ভালো না। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? শোনো তাহলে, বাঘ মামা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, বনের সব পশুদের দাওয়াত করে তার গুহায় নিয়ে যেতে হবে। আজ বাঘ মামা সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াবে, যার কারণে সকাল থেকে সব পশুদের দাওয়াত করে করে বাঘের গুহায় নিয়ে যেতে হচ্ছে। ও তাই নাকি, এটা তো খুব ভালো খবর। তা তো ভালোই, তোমাকেও বাঘ মামা দাওয়াত করেছে, আর এখনই তার গুহায় গিয়ে তোমাকে খাবার খেয়ে আসতে বলেছে। তুমি কি এখন বাঘের গুহায় আমার সাথে যাবে? বাঘ মামা অনেক মিষ্টিরও ব্যবস্থা করেছে, বুঝতেই তো পারছো, বনের রাজার দাওয়াত বলে কথা, কোনো কিছু কম করলে কি হয়? না না ভাই, ছেঁড়া কেতাই চুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে চাই না। তুমি বরং অন্য কেউ যায় কি না দেখো গে, আমি বাঘের গুহায় যেতে পারবো না। ওই শয়তান বাঘ খাবারের নামে ডেকে দেখা যাবে আমাকেই খেয়ে নেবে, ও আমার দরকার নেই। তুমি এখন এখান থেকে যাও তো বাপু, আমার অনেক কাজ পড়ে আছে। বানরের কথা শুনে শিয়াল সত্যিই চিন্তায় পড়ে যায়, তবুও হাল ছাড়ে না। অবশেষে শিয়াল ভাবে সে হরিণের কাছে যাবে। যেমনি ভাবা তেমনি কাজ, সে সোজা গিয়ে হরিণের ওখানে গিয়ে পৌঁছায়। আরে শিয়াল ভাইয়া যে, তাই এই গরিবের এখানে কি মনে করে? বাঘ মামার কথাই তোমার এখানে আসতে হলো, তিনি তোমাকে দাওয়াত করেছে, আর এখনই আমার সাথে তোমাকে যেতে বলেছে, কারণ বাঘ মামা সব পশুদের তার গুহায় ডেকেছে তার নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়ানোর জন্য। তোমাকে নাকি যেতেই হবে, বাঘ মামা বারবার করে তোমার কথা বলেছে, এ কারণেই তোমার কাছে আসা। কি বলো শিয়াল, বাঘ সবাইকে ডেকেছে আর একসাথে এতগুলো পশুদের খাবারের ব্যবস্থা করেছে? আরে হ্যাঁ, বাঘ মামা এরপর থেকে আর কোনোদিন বনের কোনো পশুকে শিকার করবে না, তাই আর সবাইকে ডেকে এই কথাটা বলতে চাচ্ছে, আর সবাইকে তার পক্ষ থেকে ভালো মতো খাওয়াতে চাচ্ছে। তুমি তাড়াতাড়ি তৈরি হও আর আমার সাথে চলো। তাই নাকি, তাহলে আর দেরি কিসের, এখনই চলো আর গিয়ে তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে আসি। বাঘ মামা যেহেতু দাঁত করেছে, নিশ্চয়ই অনেক রকমের খাবার বানিয়েছে, গেলে তো পেট ভরে খেতে পাবো। যাক, শেষ পর্যন্ত শিকার তাহলে মিললো। এই বনে একটা গাধার মতো হরিণ বাস করে আমার জানা ছিল না, যাই হোক আজ বাঘের হাত থেকে বাঁচা তো গেল। কি শিয়াল, কি ভাবছো? না তেমন কিছু না। আরে এত চিন্তা করো না, আমি তো আছি, চলো এবার বাঘের গুহায় যাই, গিয়ে তার হাতের রান্না করা খাবারের স্বাদ নেই। এই বলে বোকা হরিণ শিয়ালের সাথে বনের পথ ধরে হাঁটতে থাকে। খাবার খাওয়ার কথা শুনে সে ভীষণ খুশি হয়। এক সময় ওরা দুজন বাঘের ওখানে পৌঁছে যায়। আমি অনেক খুশি হয়েছি বাঘ মামা, আমাকে তুমি দাওয়াত করেছো এজন্য। কোথায় বাকি পশুরা, কোথায়? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, নাকি সবাই খেয়ে দিয়ে চলে গেছে? শিয়াল, তুই তো দেখছি সত্যিই বুদ্ধিমান, তুই আর আমি মিলে খুব ভালোই খাবো আজকে, কি বলিস? তুই আর আমি বলে কি হরিণ, তোকেই তো খাবো আমরা। এই বলে বাঘ হরিণের ওপর ঝাঁপিয়ে পড়ল আর তাকে মেরে ফেলল। শিয়াল, হরিণকে তো মেরে দিলাম, ওকে মারতে গায়ে অনেক ধুলাবালি জমে গেছে, তুই একটু অপেক্ষা কর, আমি হাত পা ধুয়ে এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি হাত পা ধুয়ে আসো, আমি ততক্ষণে শিকারটাকে পাহারা দিই। বাঘ সেখান থেকে চলে গেল। বাঘ সেখান থেকে যেতেই শিয়াল মনে মনে বলল, আজ আবারও আমি আমার বুদ্ধির পরিচয় দেব, হরিণের সবচেয়ে সুস্বাদু খাবার হলো ওর মগজ, আজ আমি ওটাকে খেয়ে নিই, দেখি বাঘ আমার কি করে। শিয়াল তখন এদিক ওদিক তাকিয়ে হরিণের মগজ খেয়ে নিল। কিছু সময় পর বাঘ হাত পা ধুয়ে সেখানে আসল। বাঘ হরিণের মগজ খেতে গিয়ে সে থমকে দাঁড়ালো আর শিয়ালের দিকে তাকিয়ে বলল, শিয়াল হরিণের মগজ কোথায় গেল, তুই কি সব খেয়ে ফেলেছিস নাকি?
বাঘ মামা, তুমি আমাকে ভুল বুঝছ। এসব গাধার মতো বোকা হরিণের মগজ থাকে না। ওর মাথায় যদি মগজ থাকতো তাহলে ও আমাদের চালাকি ঠিক বুঝতে পারত। এই হরিণ সেই হরিণ না, এ বনের সব হরিণ থেকে আলাদা, কারণ এ হচ্ছে বোকা, আর বোকাদের এই জঙ্গলে থাকার কোনো অধিকার নেই। তাই তো আমি তাকে খাবার জন্য নিয়ে আসলাম। বাহ শিয়াল, আজ আমি তোর প্রতি খুব খুশি হয়েছি। তুই আসলে বনের একমাত্র চালাক প্রাণী। কত সুন্দর করে তুই হরিণটাকে ভুলভাল বুঝিয়ে এখানে নিয়ে এসেছিস, আসলেই তোর প্রশংসা করতে হয়। আরে মামা, এসব তুমি কি বলছো? আমরাই তো, প্রশংসার কিছু নেই। তা তুই ঠিক বলেছিস, আজকে খাবারটা খুব ভালোই হবে, কি বলিস শিয়াল?